নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আর আজকের ডেস্টিনেশন হালিশহর, সেখানে রয়েছে স্বামী নিগমানন্দের আশ্রম। সেই আশ্রমের ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে এবং নানা খুঁটিনাটি তথ্য আজকে দেব এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলুন দেরি না করে যাওয়া যাক। ফাইনালি কিন্তু আমি এখন ঠিক নেমে বললাম হালিশহর স্টেশনে। আর এখান থেকে ঠিক মূল যে আশ্রমটি যাওয়ার পথ কোন দিকে সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে। আপনারা হালিশহর নেমে এক নম্বর প্ল্যাটফর্মে যে ফ্লাইওভারটা রয়েছে সেখান থেকে আপনারা হেঁটে আসলে সামনে কিছুটা হেঁটে আসবেন, তারপরে দেখবেন সামনে একটি বড় গেট রয়েছে। এখান থেকে কিছুটা হেঁটে যাওয়ার পর প্রায় এক দেড় মিনিট মতো হাঁটার পরে আপনারা কিন্তু টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আমাদের টোটো ধরতে হবে। তো চলুন আমি কিছুটা হেঁটে যাই, তারপরে দেখাবো। রাস্তা দিয়ে প্রায় এক দেড় মিনিট মতো পায়ে হাঁটার পরে আপনারা আসলে দেখতে পারবেন এখানে অটো স্ট্যান্ড, আর পাশেই কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড। আপনারা অটো বা টোটো করে যেতে পারেন, 15 টাকা কিন্তু ভাড়া লাগছে। তো চলুন যাওয়া যাক এবং সেখানে গিয়ে সম্পূর্ণ আপনাদের তুলে ধরবো। ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম সেই স্বামী নিগমানন্দ আশ্রমে। রাস্তার পাশে রয়েছে সেই আশ্রমটি, সাদা বিল্ডিং দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একদম বাইরের সাইড, আর একদম এটি হচ্ছে মেন গেট। উপরে রয়েছে বড় ও তোমাকে দেখাতে পাচ্ছি, আর লেখা রয়েছে আসাম বঙ্গ শঙ্করের মঠ, আরেক দিকে লেখা রয়েছে সালসেট মঠ, গৌরাঙ্গের পথ। চলো ভিতরে যাওয়া যাক এবং ভিতরে গিয়ে তোমাদের সম্পূর্ণ দেখাবো। মূল গেটটি দিয়ে আপনারা ঢুকলে দেখতে পাবেন পাশেই রয়েছে নিগমানন্দ দাতব্য চিকিৎসালয়। যতদূর শুনলাম এখানে ফ্রি ট্রিটমেন্ট হয়, ডাক্তার এখানে বসেন। আর এখানে কিন্তু একটি বোর্ড রয়েছে, এই বোর্ডটি আপনাদের একটু দেখিয়ে দিই, আপনারা একটু স্টপ করে ভিডিওটা এখানে দেখে নেবেন। চলুন এবার ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকে আপনাকে যে নিয়মটি প্রথমে মানতে হবে সেটি হচ্ছে ডান দিকে একটি ঘর রয়েছে এবং সেই ঘরে কিন্তু আপনাকে জুতো রেখে তবে কিন্তু মন্দিরের ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন। এই যে সেই ঘরটি দেখুন, এখানে লেখা রয়েছে বিনামূল্যে জুতার ঘরে জুতো রাখুন। এই ঘরটির মধ্যে আপনাকে কিন্তু জুতো রেখে তবেই চারদিকে যেতে হবে। একদম ঢোকার মুখে যেমন রয়েছে পাদুকা ভবন, তার পাশেই রয়েছে কিন্তু সারস্বত মঠ প্রচার বিভাগ, এবং তার পাশেই রয়েছে একটি মন্দির, সুন্দর একটি মন্দির রয়েছে। আর এই মন্দিরে যে বিগ্রহ রয়েছে সেটা তোমাদের একটু সামনের থেকে আমি দেখাবো। চলো ভিতরে যাওয়া যাক। আর এখানে রয়েছে কিন্তু শঙ্করের মঠ দেখাতে পারছি তোমাদের, আর এটা হচ্ছে মূল বিগ্রহটি। আর এই বিগ্রহগুলো আমাদের দেখলে এত সুন্দর মনে হবে যেন জীবন্ত একদম, দেখুন কত সুন্দর বিগ্রহ। আর পাশেই রয়েছে কিন্তু গৌরাঙ্গের পথ দেখাতে পারছি, এখানে লেখা রয়েছে গৌরাঙ্গের পথ, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর কিন্তু বিগ্রহ রয়েছে। আর বিগ্রহগুলো এত সুন্দর বিগ্রহ, দেখুন কত সুন্দর বিগ্রহ, বিগ্রহগুলো দেখলেই মনে হবে প্রতিটি বিগ্রহ যেন জীবন্ত। প্রতিদিন কিন্তু এইভাবে প্রচুর মানুষ আসেন এই মঠ বা আশ্রমকে পরিদর্শন করার জন্য, এখানে কিছুটা সময় কাটানোর জন্য। আর সবার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। এই যে পাদুকা ভবন দেখছেন, এখানে কিন্তু জুতো দেখেই আপনাকে সারা মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করতে হবে। একটু হেঁটে এগিয়ে গেলে আপনি দেখতে পাবেন এখানে রয়েছে, একটু সামনে থেকে আমি আপনাদের দেখাবো, এখানে লেখা রয়েছে ঋষি বিদ্যালয়, যেটি স্থাপিত হয়েছে অক্ষয় তৃতীয়া 1356। আর একদম উপরে রয়েছে কিন্তু সর্বভারতীয় নিগমানন্দ যুব সংঘ প্রধান কার্যালয় রয়েছে ওটি। আর ওই যে কক্ষটি দেখছেন ওখান থেকে কিন্তু প্রসাদ দেওয়া হয়। আর এই যে বড় মন্দিরটি দেখছেন এটি হচ্ছে একদম স্বামী নিগমানন্দ পরমহংসদেবের মূল মন্দির, আর এখান থেকে কিন্তু ধ্যান বা পূজা অর্চনা হয়ে থাকে। আর এই মন্দির প্রাঙ্গণে কিন্তু একটি কক্ষ রয়েছে, এখান থেকে কিন্তু ভোগ প্রসাদের যে কুপন দেওয়া হয়। আর এখানে নিয়মটা কি রয়েছে সেটাই আমরা শুনে নেব। জয় গুরু। এখানে আমাদের যে ভোগ প্রসাদের নিয়ম হচ্ছে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সাধারণত থাকে না, আমাদের একটা ফেসিলিটি দেওয়া হয় ভক্তদের, সেটা হচ্ছে ফোন করার একটা ফেসিলিটি আছে। এখানে 9টা থেকে 9:30টার মধ্যে ফোন করতে হয়, ফোন করে বুক করতে হয় যে আমি আসছি, 3 জন 4 জন নাম বলে দিল, তারপরে কিন্তু 12টার মধ্যে আসতে হবে এবং 12:40 আমাদের ঘন্টা পরে ওই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঢুকতে হবে। একবারই প্রসাদ দেওয়া হয়, আমাদের প্রায় 200 জনের বসার ব্যবস্থা আছে একসঙ্গে, কোনো অসুবিধা হয় না, সাধারণত এমনি দিন। আর উৎসবের দিনে সেটা অন্য ব্যাপার, উৎসবের দিনে তখন সেটা উৎসব প্রাঙ্গণে যেটা ভোগ প্রসাদের ব্যবস্থা আছে সেখানে ব্যবস্থা হয়, সেটার সঙ্গে এখানে সাধারণ দিনে যে ভোগ প্রসাদের ব্যবস্থা তার কোনো নিয়ম নেই। এখানে কুপনের মূল্য কি রয়েছে? এখানে কুপনের মূল্য আছে 50 টাকা আছে, 50 টাকা করে কুপন নিতে হবে, তাই তো? আর নিরামিষ সব অন্ন ভোগই দেওয়া হয়, খিচুড়ি ভোগ দেওয়া হয় না, ঠিক আছে? এমনি দুরকম সবজি থাকে,
ডাল থাকে, চাটনি থাকে। আর এখানে যে বিশাল লাইনটি দেখছেন, আপনাদের বলে দিই এই লাইনটি কিন্তু যারা ভোগ প্রসাদের জন্য কুপন কেটেছিলেন ওনারাই কিন্তু এখন ঠিক দুপুর 12টার পর এখান থেকে যাচ্ছেন ভোগ প্রসাদ খাবার জন্য। কক্ষের পাশে রয়েছে আরেকটি কক্ষ যেখানে কিন্তু প্রত্যেক দিন একটা সময় যারা আগে থেকে কুপন কেটে রাখেন ওনাদের প্রসাদ দেওয়া হয় এই কক্ষটিতে। এখানে কিন্তু রয়েছে সেই রান্নাঘর যেখান থেকে কিন্তু রান্না করা হয়, আর এখান থেকে রান্না করে কিন্তু ঠিক এখানে খাবার পরিবেশন করা হয়ে থাকে। প্রায় 100 মানুষ হবে প্রত্যেকদিন কিন্তু ওনারা এখান থেকে প্রসাদ গ্রহণ করে থাকেন। এখানে কিন্তু অন্ন পরিবেশনের জন্য অনেকেই রয়েছেন যারা কিন্তু এই দূর দূরান্ত থেকে যারা এসছেন ওনাদের অন্ন পরিবেশন করছেন। অত্যন্ত যত্নবান ভাবে দায়িত্ববোধ ভাবে ওনারা এই অন্ন পরিবেশন করছেন। তোমায় দেখাতে পারছি এই স্বামী নিগমানন্দ আশ্রমে কিন্তু এইভাবেই প্রত্যেক দিন অন্ন পরিবেশন করা হয়ে থাকে। আগে থেকে কিন্তু তোমাদের অবশ্যই কুপন কেটে নিতে হবে। মূল গেটটি দিয়ে প্রবেশ করার পর এখানে দেখতে পাবেন এই উপাসনা কেন্দ্র কিন্তু অনেকটাই বড়, আর দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু এখানে আসেন, এখানে কিন্তু উপাসনা বা পূজা অর্চনা হয়ে থাকে। আর তোমায় দেখাতে পারছি একদম উপরের দিকে অনেক ফ্যান রয়েছে যেহেতু এখানে অনেক মানুষজন একসাথে বসে উপাসনা করে থাকেন। আর এখানে এখানে দেওয়ালের গায়ে তোমাদের দেখাতে পাচ্ছি নানান বিগ্রহ রয়েছে। আর একটু কাছ থেকে তোমাদের দেখাই, এখানে রয়েছে স্বামী সত্যানন্দ সরস্বতী, আর এখানে রয়েছে মা সুধাংশু বালা যিনি হলেন স্বামী নিগমানন্দের পত্নী বা স্ত্রী। আর এখানে নানান বিগ্রহ রয়েছে সেগুলো তোমাদের একটু আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। মন্দিরের একদম সামনের দিকে যে বিগ্রহ রয়েছে সেটা তোমাদের একটু তুলে ধরি। একদম সামনে গেলে দেখতে পাবে এখানে রয়েছে শঙ্করাচার্যের মূর্তি, শঙ্করের মঠ তোমাদের দেখাতে পারছি। আর এটা হচ্ছে মূল বিগ্রহের মন্দিরের যে দরজা খুব সুন্দর করে সাজানো রয়েছে তোমায় দেখাতে পারছি। আর এখানে রয়েছে উপরে স্বামী নিগমানন্দের নিগমানন্দ পরমহংসদেবের ছবি, আর এখানে নিচে একদম রয়েছে স্বামী নিগমানন্দ পরমহংসদেবের বিগ্রহ। একটু সামনের থেকে তোমাদের দেখাই, সারস্বত মঠ ও প্রচার বিভাগের যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে আপনি হেঁটে আসবেন, বা আপনি যদি স্বামী নিগমানন্দ পরমহংসদেবের যে উপাসনা কেন্দ্রে রয়েছেন এই এখান থেকে যদি আসেন ঠিক এই যে গেটটি রয়েছে এই গেটটি দিয়ে আসতে দেখবেন সামনে কিন্তু আরেকটি গেট রয়েছে। এই গেট সাথে যদি আপনি চলে যাবেন সেখানেও কিন্তু রয়েছে নানা বিগ্রহ নানা মূর্তি। চলুন আমি একটু সামনে থেকে আপনাদের দেখাবো। এই গেটটি দিয়ে আপনি ঢুকলে প্রথমে যেটি দেখতে পাবেন এখানে রয়েছে কিন্তু একটু সামনে থেকে আমি আপনাদের দেখাই ভৈরবী মাতার মূর্তি দেখাতে পাচ্ছি। আর প্রতিটি মূর্তি দেখুন কত সুন্দর, দেখলে মনে হবে একদম জীবন্ত। এটি হচ্ছে ভৈরবী মাতার মূর্তি। এবার একটু সামনের দিকে এগিয়ে যাব, সেখানে কিন্তু আরো মূর্তি রয়েছে ঠাকুরের, সেগুলো দেখাবো। আর ঠিক এখান থেকে আপনাদের আমি দেখাতে পাচ্ছি এখানে রয়েছে স্বামী সত্যানন্দ সরস্বতী, সেই মূর্তিটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন মূর্তিগুলো, প্রতিটি মূর্তি এত সুন্দর, দেখলে মনে হবে যেন জীবন্ত। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবং সামনে আরেকটি রয়েছে মূর্তি, সেটাও আমি আপনাদের একটু দেখাবো। চলুন সামনে যাওয়া যাক। এখানে রয়েছে শ্রীমৎ স্বামী নিত্যানন্দ সরস্বতী, এই যে সেই বিগ্রহ বা মূর্তি, দেখুন কত সুন্দর লাগছে। আর এবার একটু সামনের দিকে এগিয়ে যাবেন, আর একটু কাছ থেকে আমি আপনাদের দেখাই।
সামনে কিন্তু রয়েছে আরো তিনটি মন্দির, ওই এক দেখাতে পারছি আমি আপনাদের। আর এটি রয়েছে কিন্তু একদম গঙ্গার পাড়ে, চলুন এটি যাওয়ার জায়গা আছে ভিতর দিয়ে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। সরস্বত মঠ প্রচার বিভাগের যে সোজা রাস্তাটি চলে এসছে এখান দিয়ে কিন্তু দুদিকে যাবার, অর্থাৎ দুদিক দিয়ে মন্দির রয়েছে। আর এখান দিয়ে ঠিক এখান দিয়ে আমি আপনাদের দেখাতে পাচ্ছি, আপনারা এই রাস্তাটি ধরে এগিয়ে যাবেন আর এখান দিয়ে কিন্তু একদম সোজা চলে যাবেন গঙ্গার পাড়ে। দেখুন এই সোজা আমি হেঁটে যাচ্ছি আর এখান দিয়ে জায়গাটি দেখলে মনে হবে দেখুন সুড়ঙ্গ, দেখুন জায়গাটি অসাধারণ দৃশ্য। আর এটি সোজা চলে যাচ্ছে কিন্তু একদম গঙ্গার পাড়ে, আমি এখান থেকে হেঁটে গিয়ে সামনে কিন্তু মন্দির রয়েছে সেগুলো আমি আপনাদের দেখাবো, চলুন। ফাইনালি কিন্তু ওই সুড়ঙ্গ দিয়ে নিচে নেমে আসলাম। আর এখানে যে মন্দিরগুলো আমি আপনাদের দেখাবো বলছিলাম, যে বিগ্রহগুলো রয়েছে একদম কাছাকাছি রয়েছে মন্দিরের, আর সামনে কিন্তু রয়েছে গঙ্গা। চলুন আগে তো আমি আপনাদের মূর্তিগুলো দেখিয়ে দিই একটু। চলুন এবার গঙ্গা মাতা মন্দিরের মধ্যে রয়েছে যে গঙ্গা মাতার মূর্তি সেটি আপনাদের আমি একটু দেখিয়ে দিই। দেখুন এটি হচ্ছে গঙ্গা মাতা মূল বিগ্রহটি, আর প্রতিটি বিগ্রহ খুব সুন্দরভাবে তৈরি করা আছে। গঙ্গা মাতা মন্দিরের অপোজিটে রয়েছে কিন্তু শিব মন্দির, আর শিব মন্দিরের যে শিবলিঙ্গটি রয়েছে সেটিও আমি আপনাদের দেখাই। দেখুন যদি একটু অন্ধকার রয়েছে আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে, যতটা পারছি আমি আপনাদের দেখার চেষ্টা করছি। এই দেখুন এটি হচ্ছে সেই শিবলিঙ্গ। আরেকটা দৃশ্য যেটা না দেখলেই নয়, একদম মন্দিরের পাশেই কিন্তু বয়ে গেছে গঙ্গা নদী, আপনারা এখানে আসলে দেখতে পাবেন। সেই সুড়ঙ্গ সরজি হেঁটে চলে আসতে হবে, যেটা আপনাদের ভিডিওর মধ্যেই বলেছি। আর একদম এই সিঁড়ি দিয়ে নেমে আসলে দেখতে পাবেন পাশ দিয়ে কিন্তু এরকম গঙ্গা নদী বয়ে গেছে। এবার আপনাদের আমি একটু বলে দিই, গঙ্গা দেবীর মূর্তি আমি যেখানে আপনাদের দেখালাম তার সামনে কিন্তু যে রাস্তাটি চলে গেছে ঠিক এই রাস্তা ধরে কিন্তু আপনি একটু এগিয়ে যাবেন। আর এখানে যেটা দেখা দৃশ্য রয়েছে এখানে কিন্তু একটু সামনের দিকে চলুন, আমি আপনাদের একটু সামনের থেকেই দেখাই। আর এখানে দেখুন অনেক গাছপালা রয়েছে, বাগান মতো রয়েছে। আর এখানে যেটা আপনি দেখবেন সেটা হচ্ছে এখানে স্মৃতি মন্দির রয়েছে, একটু সামনের থেকে আমি আপনাদের দেখাবো। দেখুন এখানে যে স্মৃতি মন্দিরটি আমি আপনাদের দেখাচ্ছি সেটি হচ্ছে স্বামী তুরিয়ানন্দ সরস্বতী স্মৃতি মন্দির। আর সামনে আরেকটি রয়েছে স্মৃতি মন্দির, সেটি হচ্ছে স্বামী নির্বেদানন্দ সরস্বতী। এবং আর পাশাপাশি কিন্তু আরেকটি স্মৃতি মন্দির রয়েছে, সেটি একটু দেখিয়ে দিই। দেখুন স্বামী অমলানন্দ সরস্বতীর স্মৃতি মন্দির, তিনটি স্মৃতি মন্দির কিন্তু এখানে রয়েছে ঠিক এই রাস্তাটি ধরে যেখানে গঙ্গা দেবী মূর্তি যে মন্দিরটি রয়েছে, আপনাকে পাশ দিয়ে যে রাস্তাটি গেছে সেই রাস্তা ধরে কিন্তু চলে আসতে হবে। আর একদম উপাসনা কেন্দ্রের বাইরের দিকে যে রাস্তার যে গেটটি রয়েছে এই সরাসরি আপনি চলে আসবেন এবং সামনে কিন্তু দেখতে পাবেন আরেকটি শিব মন্দির। আমি নিগমানন্দ পরমহংস দেবের যে উপাসনা কেন্দ্র রয়েছে তার পাশে যে আরেকটি মন্দির দেখছেন সুন্দর, দেখুন কি সুন্দর মন্দিরটি। এটি কিন্তু আমি আপনাদের বলে দিই এটি হচ্ছে শ্রী শ্রী গুরু ব্রহ্মের আসল মন্দির। আর এই পাশেই কিন্তু রয়েছে শিব মন্দিরটি আরেকটি। আর এই শিব মন্দিরে শিবলিঙ্গটি একদম সামনে থেকে আমি আপনাদের দেখিয়ে দিই, দেখুন কত সুন্দর শিবলিঙ্গ। আর লেখা রয়েছে শ্রী শ্রী নিগমেশ্বর। আর এই পাশে কিন্তু আরেকটি শিবলিঙ্গ রয়েছে, দেখুন আর এখানে চারিদিকটা এত সুন্দর, একটা গাছপালা দিয়ে পরিপূর্ণ চারিদিকে, যেন একটা অন্যরকম পরিবেশ। দেখুন আপনারা যদি এখানে আসেন অনেকটা সময় কাটাতে পারবেন, আশা করি আপনাদের ভালো লাগবে জায়গাটি। ফাইনালি কিন্তু ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে আজকে, এখানকার সমস্ত চিত্র কিন্তু আমি ভিডিও তুলে ধরলাম, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।